Making Bengal Weekly Fast. কম খরচে বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ মিশন MBBS বেস্ট অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নম্বরে। মঙ্গলবার সন্ধ্যেতে মাদককাণ্ডে জড়িত সন্দেহে পূর্ব বর্ধমানের গলসি থেকে গ্রেপ্তার করা হয় দক্ষিণ কলকাতার বিজেপি নেতা রাকেশ সিংকে। তার আগে তার আলিপুরের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালান কলকাতা পুলিশের মাদক বিরোধী শাখা। বিস্তারিত বিজ্ঞাপনের পর। এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়। 1950 থেকে আজও শুভ সময় সব সময়। কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। জিম, ঘর বন্ধ, প্রেমের ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তকদির খানা। মঙ্গলবার সন্ধ্যেতে মাদককাণ্ডে জড়িত সন্দেহে পূর্ব বর্ধমানের গলসি থেকে গ্রেপ্তার করা হয় দক্ষিণ কলকাতার বিজেপি নেতা রাকেশ সিংকে। তার আগে তার আলিপুরের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালান কলকাতা পুলিশের মাদক বিরোধী শাখা। তবে পুলিশকে বাড়িতে ঢুকতে বাধা দেয় রাকেশের ছেলে। তার দাবি, পরোয়ানা ছাড়া বাড়িতে ঢুকতে দেওয়া হবে না, সরকারি কাজে বাধা দিলে পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেয় কলকাতা পুলিশ। শেষমেশ রাকেশের বাড়িতে ঢোকে পুলিশ। তল্লাশির পর রাকেশের দুই ছেলেকে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত, মাদক মামলায় মঙ্গলবার বিকেল 4টায় রাকেশকে তলব করে লালবাজার পুলিশ, কিন্তু দিল্লিতে কাজের অজুহাতে লালবাজার পুলিশকে পাল্টা চিঠি দেন রাকেশ সিং। তারপর এই দিন বিকেলে তল্লাশি শুরু করেছিল পুলিশ। সেই সময় পুলিশ জানতে পারেন রাকেশ দিল্লি যাননি, জেলার কোথাও গা ঢাকা দিয়ে আছেন। এরপরই রাকেশের মোবাইলের টাওয়ার লোকেশন পাওয়া যায় পূর্ব বর্ধমানে। সেই মতো জেলা পুলিশকে সতর্ক করা হয়। বর্ধমানের গলসিতে জাতীয় সড়কের উপর নাকা চেকিং চলার সময় ধরা পড়ে যান রাকেশ সিং। ঘটনার সূত্রপাত গত শুক্রবার। নিউ আলিপুর এলাকা থেকে কোকেন সহ বামাল গ্রেপ্তার হন বিজেপি যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী। শনিবার তাকে আদালতে তোলা হয়। পামেলা গোস্বামী অভিযোগ করেছিলেন তাকে এই কাণ্ডে ফাঁসানো হয়েছে এবং ফাঁসিয়েছেন বিজেপি নেতা রাকেশ সিং। এরপরই মঙ্গলবার বিকেল 4টার মধ্যে লালবাজারে রাকেশ সিংকে হাজিরা দেওয়ার নোটিশ পাঠায় কলকাতা পুলিশ। আর কিছু না, এটা লজ্জা। আজকে ছেলেকে আমাকে এটা বন্ধ করে এখানে টিএমসি আসবে না, তাই জন্য লজ্জা। অভিষেক ব্যানার্জি, ববি হাকিম আর ওম প্রকাশ মিশ্রা এদেরকে নিয়ে এটা হবে, এটা চলবে না। দাদা আপনার সাথে আছি, আমরা সাথে আছি, একদম একদম আছি। আরে কেন করলো, কি জানি, কিছু জানি না, কিছু জানি না। একটা দুটি মত দিছি, আমরা যাব, আমরা ওই গাড়িতে যাব, আমার গাড়িতে যাব। নিজে কথা বলতে পারি, পার্টি কাজে দুদিন সময় পেলাম, কিন্তু জোর জবরদস্তি করতে পারবে না। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। সরকার আসবে, যে যদি প্রতিবাদ করবে তাকে পুরো, আরে ভাই এনটিপিএস কেসে আমার পাশে যদি পাই তবে হয়, কিন্তু এটা কি এনটিপিএস কেস, লজ্জা। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459551।